নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজের স্বর্ণ পায়াতে পদার্পণ, যে তিন রাশির ইচ্ছা পূরণ হতে চলেছে, সেই তিন রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করেছে, প্রত্যেকেই জানেন। এবং শনি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। মূল ত্রিকোণ রাশিতে 30 বছর পর প্রবেশ করে এবং স্বর্ণ পায়াতে যে তিনটি রাশির ক্ষেত্রে ইচ্ছা মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে, সেই তিন রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখো, শনি হচ্ছে কর্ম ফলদাতা, শনি ন্যায়কারক গ্রহ, এবং কি উপায় করবেন তাও আমি এই ভিডিওর শেষে আমি জানাবো। দেখুন, আমি একটি কথা বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, ওই হবে হচ্ছে বলে কোনো আমার কাছে কথা নেই। যারা ভিডিও দেখছেন, যারা ঋণে জর্জরিত হয়ে গেছে, দিয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন। যাদের রাস্তা দেখতে পাচ্ছে না, তারা একমাত্র আমার সাথে কন্ট্যাক্ট করুন। এবং যারা নিজেকে সারেন্ডার করছেন যে স্যার আপনি আমাকে বাঁচান, তাদেরই কিন্তু হাত ধরছি আমি, কিন্তু প্রত্যেকের হাত ধরি না। আর যার হাত ধরি, আমি বারবার বলছি, তাকে কিন্তু আমি টেনে তুলি। তো সমস্যার প্রচুর সমস্যা, মানে একের পর এক ঋণ, ব্যবসাতে ডুবে যাচ্ছেন, ব্যবসাতে ডেভেলপমেন্ট নাই, ইনভেস্টমেন্ট করছেন, আপনি ব্যাকআপ পাচ্ছেন না, আপনি প্রফিট পাচ্ছেন না, চাকরি ক্ষেত্রে প্রমোশন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাধা, নিজস্ব ন্যাকাল চার্ট বিশ্লেষণ করতে হবে, এবং এর পাশাপাশি আপনাকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষশাস্ত্র মঙ্গলকারী একটি শাস্ত্র, অর্থাৎ এখানে জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু অনেক দূর উঁচুতে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে। সমস্যা তো প্রত্যেক মানুষেরই রয়েছে, সেই জায়গা থেকে আমি খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে এই তিন রাশির। স্বর্ণ পায়াতে শনিদেব প্রবেশ করে ইচ্ছা পূরণ করবে। যখন শনি ষষ্ঠ রাশি থেকে ষষ্ঠ, একাদশ এবং প্রথমভাবে অবস্থান করে, তখন সেটা হয় স্বর্ণ পায়াতে। তো তিনটি রাশি কোন কোন রাশি? নাম্বার ওয়ান রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই স্বর্ণ পায়াতে প্রবেশ করে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে, ব্যবসা ভালো দিবে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, কিন্তু মানসিক টেনশন উদ্বেগ কিন্তু আপনাদের বাড়বে, একটু হলো ডিপ্রেশন, একটু অ্যাংজাইটির মধ্যে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এই স্বর্ণ পায়াতে শনিদেবের প্রবেশ, ইচ্ছা পূরণ কুম্ভ রাশি, দীর্ঘদিনকার মনের আশা আপনাদের পূরণ হতে চলেছে। দীর্ঘদিন আপনার আটকে গেছে এমন জিনিসগুলো, সেই জায়গাগুলো আপনাদের পূরণ হতে কিন্তু চলেছে। দ্বিতীয় নম্বর রাশি কুন্ডা রাশি, ষষ্ঠভাবে শনি গোচর করছে। প্রথম কথা, আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা,
ক্রিয়া জগতের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং যাদের ঋণ হয়ে গেছে ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন, শত্রু কিছু শান্ত হবে এবং স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো এই সময়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা রিকভারির জায়গা কিন্তু রয়েছে। আপনি কন্যা রাশির মানুষ, এই স্বর্ণপায়াতে শনি মহারাজ আপনার কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো স্বর্ণপায়াতে প্রবেশ করে সেটি হচ্ছে মেষ রাশি। আমি বারবার বলছি একাদশভাবে যখন ভ্রমণ করে কিনা শুনি স্বর্ণপায়াতে কিন্তু দেয়, এই স্বর্ণপায়াতে এসে আপনাদের লাভ সাকসেস প্রফিট ইনকাম সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক অর্থপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে, আপনি মেষ রাশির মানুষ, আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু টেনশনের জায়গা রয়েছে, ফিনান্সিয়াল জায়গা ভালো, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, সম্পত্তি লাভ এই সময় আপনাদের হবে, কিন্তু স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের বিশেষভাবে সমস্যা কিন্তু রয়েছে। লিখে রাখুন এই সম্ভাবনাগুলো কিন্তু এখন এই সময় কিন্তু দেখা যাবে। এবার আমি কি উপায় করবেন, দেখুন শনি বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন, এবং সর্ষার তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করুন প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে, এবং সর্ষার তেল আপনারা দান করুন, এবং হনুমানজির উপাসনা আপনারা করুন। হনুমানজির উপাসনা আপনাদের বিশেষভাবে লাভদায়ক কিন্তু হবে, হনুমান চল্লিশ পাঠ করুন, এবং যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে বাই বার্থ চার্ট আপনারা শনি রক্ষা কবচ পরিধান কিন্তু করুন, বিশেষভাবে লাভ দিবে। আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, এই স্বর্ণপায়াতে ঢুকে শনিদেব এই তিন রাশিকে করতে চলেছে মালামাল। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।